হ্যালো ইভিআন ওয়েলকাম টু আন চাপ্টার আন তোমাদের সকলকে স্বাগতম জানাই দেখো আমরা মোগল যুগ করতেছিলাম তো যুগের শেষ আগে যে ভিডিওটা ছিল মোগল যুগের শেষ ছিল তার আগে ছিল হুমায়ুন বাবর নিয়ে ভিডিওটা মোগল যুগের যে প্রথম ভিডিওটা তো তোমরা যারা যারা দেখো নি এখনও ভিডিওগুলো ভারতের ইতিহাসের এই আমাদের সিরিজগুলো তো অবশ্যই প্রথম থেকে দেখে আসো ভারতের ইতিহাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের এই প্লে লিস্ট দিয়েই অর্থাৎ এই সিরিজে যারা যারা যতগুলো ভিডিও আসবে সেগুলো যদি দেখতে পারো তোমাদের ভারতের ইতিহাস কমপ্লিট হয়ে যাবে তো চলো শুরু করা যাক আর তারপর তোমরা একটা এমসিকিউ করে নিবে আমাদের প্লে লিস্ট রয়েছে এমসিকিউ সেখান থেকে এমসিকিউ করে নিবে ভারতের ইতিহাস কমপ্লিট হয়ে যাবে তোমার ভারত ইতিহাস চলো দেখা যাক আজকের কি টপিক মোগল যুগের মোগল সাম্রাজ্যের আকবর আকবর নিয়ে ঠিক আছে তো অমর কোটে হুমায়ুনের হুমায়ুনের কে জ্যেষ্ঠ পুত্র হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র আকবরের জন্ম হয় তো যখন ওই হুমায়ুন শেষার দ্বারা পরাজিত হয়ে পালিয়ে যায় ঠিক তখন কিন্তু এই অমর কোটে ঠিক আছে রাজপুতদের জায়গাতে তো সেখানে কিন্তু হুমায়ুনে হুমায়ুনের যে জ্যেষ্ঠ পুত্র আকবর সেটা কিন্তু তার কিন্তু জন্ম হয় ঠিক আছে কততে পনেরোশো বিয়াল্লিশ আকবরের পুরো নাম পুরো নাম কি আকবরের আবুল ফত জালাল উদ্দিন মোহাম্মদ আকবর দেখো আকবরের কিন্তু পুরো নামটা অনেক বড় ঠিক আছে আকবর পুরো নাম কি আবুল ফত আবুল ফত জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ঠিক আছে তারপর নেক্সট পনেরোশো পুষ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনের দখলের পর পনেরোশো পুষ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করে কে হুমায়ুন ঠিক আছে নাবালক আকবরকে এই হুমায়ুন যখন পনেরোশো পুষ্পানক হিসাবে যখন দিল্লি দখল করে বা দিল্লিকে পুনরুদ্ধার করে ঠিক আছে তো তখন নাবালক যে নাবালক ছিল তখন আকবর পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন আকবরকে কিন্তু পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে তখনই নিয়োগ করে নিযুক্ত করে দেওয়া হয় এবং বৈরাম খা নামক একজন জনৈক অভিজ্ঞ কর্মচারী তার অভিভাবক নিযুক্ত হন অর্থাৎ যখন এই হুমায়ুন কি করে আকবরকে ঠিক আছে আকবরকে এই পাঞ্জাবের পাঞ্জাবের শাসনকর্তা পাঠিয়ে দেওয়া হয় এবং এই আকবরের সাথে কাকে পাঠিয়ে দেওয়া হয় বৈরাম খা ঠিক আছে এই বৈরাম খা কিন্তু আকবরের বলতে পারো গুরু বা শিক্ষক বা তার প্রধান সেবক বলতে পারো যাই বলো না কেন তো সে পথ প্রদর্শক বলতে পারো তো বৈরাম খা কিন্তু আকবরকে পথ প্রদর্শক বা নির্দেশ দেয় যে এইভাবে চলো ঠিক হয়ে যাবে তো এইভাবে শাসন কার্যকর কারণ তখন নাবালক ছিল বলে আকবর তখন সেই রকম বুদ্ধি ছিল না শাসন কার্য কী করে পরিচালনা করবে তার জন্য ওই বৈরাম খা কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি যাকে কিনা পাঠায় এই হুমায়ুন ঠিক আছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি বৈরাম খা তেরো বছর বর্ষীয় বর্ষীয় বালক আকবরকে পাঞ্জাবের দিল্লির বাদশাহ বলে ঘোষণা করে ঠিক আছে পনেরোশো ছাপ্পান্নতে দেখো পনেরোশো ছাপ্পান্নতে কি কে হুমায়ুন মারা যায় ঠিক আছে হুমায়ুন মারা যায় বলে বৈরাম খা কী করে তেরো বছর বয়সে এই আকবরকে কি করে পাঞ্জাবে দিল্লির বাদশাহ হিসেবে ঘোষণা করে দেন ঠিক আছে পাঞ্জাব থেকে দিল্লির বাদশাহ হিসেবে ঘোষণা করে দেন এই বৈরাম খা মাত্র তেরো বছর বয়স যখন হয় এই আকবরের তখনই কারণ ঘোষণা করার কারণ হচ্ছে পনেরোশো ছাপ্পান্নতে কে কে মারা যান এই যে হুমায়ুন মারা যান তার পিতা ঠিক আছে তারপর দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো পানিপথের প্রথম যুদ্ধ কার সঙ্গে হয় ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে ঠিক আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা তো হুমায়ুনের আকস্মিক মৃত্যুতে যখন ওই পনেরোশো ছাপ্পান্নতে হুমায়ুনের মৃত্যু হয় হঠাৎ করে কারণ কারণ হচ্ছে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি শির থেকে তারপরে মৃত্যু হয়ে যায় তো মৃত্যুতে সুর বংশের সুলতান আদিল শাহ সুরি তার হিন্দু সেনাপতি হিমুকে দিল্লিতে দিল্লি অভিযানে পাঠান ঠিক আছে হিমু আগ্রা ও দিল্লি জয় করে তিনি নিজেকে স্বাধীন নরপতি হিসেবে ঘোষণা করেন এবং বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন তো এই হিমুকে পাঠায় জয় করতে দিল্লি এবং দিল্লি জয় করে তিনি নিজেই নরবতী হিসেবে অর্থাৎ রাজা হিসেবে ঘোষণা করেন যে দিল্লির স্বাধীন রাজা হিমু তো এবং বিক্রমাদিত্য উপাধি ধারণ করে নেন এই হিমু এবং তার শাসনকার্য পরিচালনা করেন এমতা অবস্থায় বৈরাম খা ও আকবর হিমুর এই বিরুদ্ধে অগ্রসর আর দেখো হিমুকে পাঠিয়েছিল কি দিল্লি দখল করতে তো হিমু কি করে দিল্লি অভিযানে পাঠিয়েছিল তো হিমু কি করে হিমু নিজেই নরপতি অর্থাৎ রাজা হয়ে সেখানে বসে পড়ে ঠিক আছে বিক্রমাহিত্য উপাধি ধারণ করে তো সে তা সে তখন কি করে বৈরাম খা আকবরকে দিয়ে এই হিমুর যে হিমুর বিরুদ্ধে অগ্রসর হয় ঠিক আছে অর্থাৎ বৈরাম খাঁ কি করে বৈরাম খাঁর প্ল্যান ছিল যে আকবর যখন যে আকবর ছিল সেই শাসন মোগল শাসন শাসক তো তো আকবর কি করে এই বৈরাম খাঁর কথায় এই হিমুর বিরুদ্ধে অগ্রসর হয় অর্থাৎ যুদ্ধ করবে আর কি তো পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু পরাস্ত হয় ও নিহত হয় তো হিমুকে পরাস্ত করে কে এই আকবর কার নির্দেশাবলিতে বা কার প্ল্যান ছিল সেটা বৈরাম খা ঠিক আছে এই যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের যথার্থ ভিত্তি রচিত হয় অর্থাৎ এই আকবর যে হিমুকে পরাজিত করে এর ফলে কিন্তু মোগল সাম্রাজ্যের একটি আবার যে নতুন ভিত্তি বা নতুন যে একটি প্ল্যাটফর্ম বা পথ সেটা আবার প্রশস্ত হয় ঠিক আছে তবে পরবর্তীকালে আকবর বৈরাম খার অভিভাবক হয় অর্থাৎ দেখো আকবরই কিন্তু আকবর যে অভিভাবক বৈরাম খায় সেটা তো আকবরের প্রত্যেকটা পথ প্রদর্শক হিসাবে পথ নির্দেশ শখ হিসাবে কিন্তু এই বৈরাম খাঁ কাজ করে তাই অভিভাবক তো কাজ করে পরবর্তীকালে তো উদ্যুক্ত এবং ক্ষমতার অপব্যবহারে সন্তুষ্ট হয়ে বৈরাম খাতকে বৈরাম খাকে পদচিত করে মক্কায় দেখো তাকে এই যে আকবর আকবরকে অনেকে আকবরকে আকবর যখন এই দিল্লির শাসনে চলে আসে এই হিমুকে পরাজিত করে তখন অনেক রকম কথা বলে বলেছিল যে বৈরাম খা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা হেনা তেনা যেরকম একটা বলতে পারো যে ঘরোয়া যে পলিটিক্স বা ঘরোয়া রাজনীতি যেটা চলে ঠিক আছে এ ওর বিরুদ্ধে বলছে এ ওর বিরুদ্ধে বলছে কে সঠিক কে বেঠিক কে কার কি প্ল্যানে চলছে কোনো কেউ জানে না ঠিক আছে এই যে 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 ঘরোয়া যে রাজনীতিটা সেটা কিন্তু চলছিল বৈরাম খাঁকে কি করে আকবর কি চয়েস দেয় যে দুটো চয়েস আছে তুমি যে কোনো কর্ম কর্ম করতে পারবে না তুমি এখানে থাকতে পারবে তোমার তোমার কোনো অধিকার থাকবে না আর একটা পথ আছে তুমি চলে যাও আহ ইসে কি বলে মক্কাতে ঠিক আছে মক্কাতে চলে যাও তো বৈরাম খা দেখলো যে তখন কি দেখলো যে আকবর তার তাকে আর বিশ্বাস করছে না তো বৈরাম খা তখন ভাবলো যে মক্কা যাওয়াটা ঠিক তা তখন কিন্তু মক্কায় যাওয়ার পথে বৈরাম খা অর্থাৎ মক্কায় যাওয়া শুরু করে দেয় ঠিক আছে তিনি বৈরাম খা কি করে মক্কায় চলে যাব সেটি বলে তো বৈরাম খাকে এতটাই মানে বৈরাম খার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছিল যে বৈরাম খা যখন যাচ্ছিল আর কি মক্কার দিকে ঠিক তখনই কিন্তু আততাইয়ের হাতে মৃত্যু হয় নিহত হয় দেখো আততাই তো কিছু একটা একটা প্ল্যান করে তাকে বৈরাম খাকে মেরেছিল ঠিক আছে তো আততাইয়ের হাতে নিহত হন পনেরোশো ষাট খ্রিস্টাব্দে এরপরও কিছুদিন কিছুদিন আকবর ধাত্রী মাতা মহাম আনগার প্রভাবানধীন হয়ে কিছু সময় রত্ব করেন দেখো এই ধাত্রী মাতা মানে হচ্ছে যে যে ওই দায়ী ঠাই থাকে না দায়ী বলতে বলছি সিদ্ধানন্দ যে জন্মদাতা জন্মদাতা মা নয় যে এই যে যে যার যে ছিলেন প্রসব সময় যে যে প্রসব যে প্রসব কার্যটা যে সম্পন্ন করেন ঠিক আছে ডেলিভারি বলতে পারো তুমি ডেলিভারি কাজটা যে করেন তো তিনি কিন্তু এই ধাত্রী মাতা ঠিক আছে মহা মহান ছিল নাম ঠিক আছে মহান আনগার তিনি তার দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এই আকবর পর কিন্তু বৈরামকে যখন চলে যায় তার দ্বারা কিন্তু প্রভাবিত হয় ঠিক আছে অবশেষে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি স্বহস্তে দেখো পনেরোশো যখন এই পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো কত ষাট একষট্টি পর্যন্ত কিন্তু তিনি এই এই যে যে ঘরোয়া যে রাজনীতি সেটার মধ্যেই চলছিল ঠিক আছে তারপরে কি পনেরোশো বাষট্টি কি দেবে তিনি পনেরোশো বাষট্টি থেকে আকবর কিন্তু পূর্ণ নিজ হস্তে অর্থাৎ নিজের বুদ্ধির মাধ্যমে কিন্তু শাসনকার্য কার্য পরিচালনা শুরু করে স্বহস্তে সাম্রাজ্য শাসনবার গ্রহণ করে পনেরোশো বাষট্টি থেকে তবে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে অরম্বর অরম্বরের রাজা বিহারি মল বিহারী মল নিজ কন্যার সঙ্গে আকবরের বিবাহ হয় এবং মোগলদের বসতা স্বীকার করে ঠিক আছে মোগল মোগলদের বসতা স্বীকার করে এই বিহারী মলরা ঠিক আছে এবং বিনিময়ে পুত তার কে ভগবান দাস ও পৌত্র মান সিং মোগল দরবারে উচ্চ রাজপদে লাভ করে ঠিক আছে এই যখন এই মল যে ছিল ঠিক আছে অম্বরের রাজা তো এই অম্বরের রাজা কি করে তার নিজের তো কন্যাকে বিয়ে দেয় এই আকবরের সঙ্গে ঠিক তারপরে কিন্তু বসত স্বীকার করে মোগলদের কাছে বা আকবরের কাছে এবং তার পুত্র ভগবান দাস এবং তার যে পুত্র কি আহ মান সিং ঠিক আছে এই দুজনকে তার এই যে আকবরের যে দরবারে উচ্চ পদ লাভ করে বা উচ্চ একটা পদে তাকে বসানো হয় বিহারি মলের এর কন্যাই ছিল জাহাঙ্গীরের মাতা জাহাঙ্গীরের যে মাতা জাহাঙ্গীরের যে মা সে কিন্তু এই বিহারি মলের কন্যা ঠিক আছে এই বিহারি মল যে অম্বরের যে রাজা তার যে অম্বরের যে রাজা কেছিল মল বিহারি মলের যে কন্যা যাকে কিনা আকবর বিয়ে করেছেন ঠিক আছে তো এই এই কন্যার কিন্তু পুত্র হচ্ছে জাহাঙ্গীর পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আকবর মেবরের রাজধানী চিত্তরে অবরোধ করেন ঠিক আছে চিত্তর অবরোধ করেন এবং প্রাণপণ যুদ্ধের পর দুর্গ রক্ষা অসম্ভব জেনে নিজ সম্মান রক্ষাতে রাজপুত রমণীগণ জহরবত পালন করেন এবং অগ্নিকুণ্ডটি ছাপ দেন ঠিক আছে যখন এই আকবর তা এই দুর্গ জয় জয় করার জন্য চলে যান ঠিক আছে তো তোমরা আগে আগে যে যদি ভিডিও দেখে দেখো তো আমরা এক্সপ্লেন করেছিলাম যে জহর ব্রতটা কি ঠিক আছে এই রাজপুতদের একটি ব্রত যেখানে যদি কোনো রাজা পরাজিত হয়ে যায় রাজপুতদের ঠিক আছে তাহলে তো এই সাম্রাজ্য দখল হয়ে যাবে পাশাপাশি ওই যারা রানী থাকবে তাদেরকেও দখল করে ফেলতো সেই যে রাজা জিতেছিল তো এই তারা সেই রাজার কাছে যাবে না অর্থাৎ তারা যদি থাকবে তো রাজপুতদের রানী হয়ে থাকবে এছাড়া তারা নতুন যে রাজা দখল করবে তাদের কাছে যাবে না তো এই এর কারণে কিন্তু এই জহরপ্রথটা তারা করতো মহিলারা যে রাজ যারা মহিলা তারা কিন্তু এই অগ্নিকুণ্ডে অর্থাৎ আগুন গায়ে লাগিয়ে তারা অগ্নিকুণ্ডে আগুন একটা আগুনে কুণ্ডি রয়েছে সেখানে কিন্তু তারা ঝাঁপ দেবে ঠিক আছে এরকম একটা প্রথা ছিল সেটা কিন্তু জহর প্রথা তারপরে হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মেবরের শিশুদিয়া বংশের রানা প্রতাপ মেবরের যে শিশুদিয়া বংশ মেবরের শিশুদিয়া বংশের কি রাজা ছিল রানা প্রতাপ তো আকবরের কাছে বসতা স্বীকার না করার জন্য এই মানসি এবং আশাপ খাকে রানা প্রতাপের বিরুদ্ধে কিন্তু এই শিশুদিয়ার যে শিশুদিয়া বংশের যে রাজা এই মেবরের রাজা রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ পাঠান এবং হলদিয়া প্রান্তরে যে হলদিয়া যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু রানা প্রতাপ পরাজিত হন এবং অসীম বিরুদ্ধের সাথে যুদ্ধ পরাজিত যুদ্ধ করে পরাজিত হন এই যখন রানা প্রতাপ কিন্তু খুব মানে লড়াকু একজন ব্যক্তি ছিল এবং তার সঙ্গে কিন্তু এই দুজনে যে কিন্তু ভালোই লড়াই হয় এবং শেষমেশ কি হয় রানা প্রতাপ কিন্তু পরাজিত হয়ে যান ঠিক আছে এবং প্রিয় ঘোড়া চৈতকের পিঠে চড়ে রানা প্রতাপ জঙ্গলে আশ্রয় নেন ঠিক আছে রানা প্রতাপের যে প্রিয় যে ঘোড়া ছিল নাম কি ছিল চৈতক চৈতকের চড়ে চৈতকের পিঠে উঠে কি করে রানা প্রতাপ জঙ্গলে আশ্রয় নেন পরাজিত রাজমহলের যুদ্ধ বাংলার আফগান নায়ক সুলেমান কররানির পুত্র কররানীর পুত্র দাউদ বা দাউদ মোগল প্রভুত্ব অস্বীকার করলে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা দখল করেন ঠিক আছে উল্লেখ্য সুর বংশের পতনের পর বাংলার কররানী বংশের প্রতিষ্ঠা হয় সুর বংশ যখন পতন হয় ঠিক আছে তারপরে কিন্তু এই করি বংশের প্রতিষ্ঠা হয় এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাজ কররানি। ঠিক আছে বংশের পরে যখন শেষ হয়ে যায় বংশ পতন হয় তখন কিন্তু এই করি বংশ প্রতিষ্ঠা হয় এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন তাজ কররানি। এ সত্ত্বেও বাংলা মোগল আধিপত্য সুদৃঢ়ভাবে স্থাপিত হয়নি এই বাংলায় কিন্তু মোগলের যে আধিপত্য সেই রকমভাবে আধিপত্য কিন্তু স্থাপিত করতে পারেনি কারণ বারো ভুইয়া নামে পরিচিত বাংলার কয়েকজন প্রভাবশালী হিন্দু মুসলিম জমিদার দীর্ঘদিন ধরে মোগলদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলেন ঠিক আছে বারো ভুঁইয়া নামে একটা কয়েকজন প্রভাবশালী ছিল যারা কিনা হিন্দু মুসলিম জমিদার হিন্দু মুসলিম মিলে যে জমিদার ব্যবস্থা ছিল সেই সময়কালে তো তারা একসঙ্গে একসঙ্গে কি করে মোগলদের বিরুদ্ধে লড়াই করেন দেখো তো তোমরা অনেকে ভাবো যে হিন্দু মুসলিম আলাদা ছিল না এই বাংলাতে বাংলাতে মোগলদের আধিপত্য হতে পারেনি কি কেন কারণ হিন্দু মুসলিম তখন এক ছিল ঠিক আছে যারা সেই সমুখার জমিদার ছিল হিন্দু মুসলিমরা একভাবে কিন্তু মোগলদের বিরুদ্ধে ছিল বারো ভুইয়া নামে পরিচিত ছিল সেখানে তো তার জন্য মোগলরা সেখানে বাংলাতে সেরকম একটা প্রভাব বিস্তার করতে পারেনি অবশেষে কি করে মান সিং এর চেষ্টায় দেখো মান সিং তোমরা ইতিহাসে অনেক পড়বে এই মান সিং কিন্তু একটা কি বলবো সেনাপতি কূটনীতিবিদ ঠিক আছে মোগল সাম্রাজ্যে আকবরের সময়কালে খুব একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যিনি যিনি কিনা কিনা এই এই যে যে এর আগে কে ছিল রাজা যিনি কিনা রানা এই রানা আকবরের কথায় পরাজিত করেন এবং তখন যখন এই বারো হুইয়ারা যে জমিদাররা ছিল তারা যখন এই বাংলাকে মানে মোগলদের মোগলদের অধিপত দিচ্ছিল না তখন কিন্তু মানসিংকে আকবর পাঠায় এবং আকবর এই মানসিং এর চেষ্টায় কিন্তু বাংলা মোগলদের শাসনে সুপ্রতিষ্ঠিত হয় এই মানসিং কিন্তু পরে কি করে বাংলাকে যে বাংলাকে সুদৃঢ়ভাবে যে মোগলদের আধিপত্য করে তোলার কিন্তু ভূমিকা মেইন ভূমিকা কিন্তু মানসিং নিয়ে থাকে ঠিক আছে তারপরে ষোলোশো এক খ্রিস্টাব্দে আশিরগড় দুর্গ দখল করেন এটি তার শেষ অভিযান আকবর তাহলে কি করে ষোলোশো এক খ্রিস্টাব্দে করেন এবং এটাই কিন্তু আকবরের শেষ যে অভিযান ছিল মোট সুবায় বিভক্ত আকবরের সাম্রাজ্য উত্তরে হিমালয় থেকে দেখো টোটাল আঠারোটি সুবা অর্থাৎ এখানে বলছে যে ভাগ টোটাল আঠারোটি ভাগ ছিল তার রাজত্বে ঠিক আছে তো এর মধ্যে যে তার যে এরিয়াটা ছিল সেটা কিন্তু উত্তরের হিমালয় থেকে শুরু করে দক্ষিণের গোদাবরী পর্যন্ত এবং পশ্চিম দিকে হিন্দুকুশ থেকে পূর্ব দিকে ব্রহ্মপুত্র অর্থাৎ পূর্ব দিকে ধরো আসাম থেকে শুরু করে পশ্চিমে হিন্দুকুশ পর্বত ঠিক আছে পূর্বে ব্রহ্মপুত্র যে নদীটা রয়েছে সেখান থেকে শুরু করে পশ্চিমের যে হিন্দুকুশ পর্বত রয়েছে সেই পর্যন্ত আর উত্তরে গিয়ে রয়েছে উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণের যে গোদাবরী নদী এ পর্যন্ত তো এতটুকু পর্যন্ত বিস্তৃত ছিল আকবরের যে এলাকা আর এই এলাকায় আঠেরোটি সুব্বা ছিল বা আঠারোটি ভাগ ছিল ঠিক আছে আঠেরোটি এলাকায় ভাগ ছিল এই টোটাল এলাকাটা ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় তো ষোলোশো এক খ্রিস্টাব্দে কিন্তু তার শেষ যে অভিযান বা যুদ্ধ করার যে ছিল সেটা কিন্তু শেষ অভিযান তিনি আশিরগড় যে দুর্গ দখল করে সেটা কিন্তু ষোলোশো এক করে এবং ষোলোশো পাঁচে তার কিন্তু মৃত্যু হয়ে যায় ঠিক আছে আকবর ছিলেন একমাত্র মোগল বাদশাহ যিনি নিরক্ষর ছিলেন অর্থাৎ তিনি কিন্তু আহ পড়াশোনা জানতেন না বা লেখাপড়া জানতেন না তার জন্য তিনি কিন্তু নিরক্ষর ছিলেন ঠিক আছে আকবরই ছিল একমাত্র মোগল বাদশা যিনি কিনা পড়াশোনা জানত না আর সব থেকে যদি বল বেশি বলতে হবে সেটা কিন্তু হুমায়ুন বেশি পড়াশোনা করতো নেক্সট দেখো আকবরের শাসন ব্যবস্থা সম্রাটের পরই ছিলেন ভকিল বা প্রধানমন্ত্রী ভকিল কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী হ্যাঁ সম্রাটের পরেই কিন্তু এই ভকিল বা প্রধানমন্ত্রীর অবস্থান অর্থাৎ প্রথমে সম্রাট তারপরে কিন্তু প্রধানমন্ত্রী বা ভকিলের পদ ঠিক আছে এখন যেরকম প্রথমে রাষ্ট্রপতি তারপরে পদটি হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক সেমভাবে সেইরকমভাবে আকবরের সময়কালে কী ছিল শাসন ব্যবস্থাটা প্রথমে প্রথমে সম্রাট ছিল আকবর তারপরে ভকিল বা প্রধানমন্ত্রী ছিল একটা পদ তারপরের পদটা ঠিক আছে সম্রাটের পরে দেওয়ান বা অর্থমন্ত্রী রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন দেওয়ান বা অর্থমন্ত্রী দেওয়ান কথার অর্থে কিন্তু এই যে পদটি ঠিক আছে রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন তিনি তারপরে মীর বক্সি মীর বক্সি ছিলেন কি সামরিক বিভাগের যে প্রধান সেটা ছিলেন মীর বক্সি তারপরে সদর উ সদর উস সুদূর সদর উস ছিলেন ধর্ম দাতব্য প্রতিষ্ঠিত ও দান বিভাগের অধিকর্তা ঠিক আছে ধর্ম দান বিভাগের কে ছিলেন সদর উস সুদুর তারপরে কাজী উল কাজাত কাজী উল কাজাত ছিলেন কে প্রধান কাজী সম্রাটের অধীনে প্রধান বিচারক বলতে পারো প্রধান যে বিচারক সম্রাটের অধীনে থাকবে তিনি কিন্তু অর্থাৎ সম্রাট তো বিচার করবেই কিন্তু সম্রাটের একজন সম্রাটের নিচেও একজন যে প্রধান যে বিচারক ছিলেন ঠিক আছে তার রাজত্বে তো তাকে কি বলা হয় কাজী উল কাজত বা প্রধান কাজী দুটো নামই বলা হয় সম্রাটের অধীনে থাকতেন এই প্রধান বিচারক বিচারকটা তবে দেখো মহৎ শিব ছিলেন জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচারে ভারপ্রাপ্ত ঠিক আছে ধর্ম এবং নৈতিকতা যে প্রচার করতেন তাকে কি বলা হতো মহৎ শিব রাজস্ব সংস্কার বিষয়ে তার প্রধান পরামর্শদাতা ছিল টোডরমল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আকবরের যে রাজস্ব যে রাজস্ব বিভয়ে বিষয়ে সংস্কার বিষয়ে যে যারা মানে যিনি কিনা তাকে পরামর্শ দিত ঠিক আছে আকবরকে কে পরামর্শ দিত টোডরমল কিন্তু পরামর্শ দিত রাজস্ব সংস্কার বিষয়ে ঠিক আছে টোডরমল দিত পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজস্ব সংগ্রহের নতুন ব্যবস্থা প্রবর্তন করেন এই টোডরমল অর্থাৎ টোডোরমল প্রবর্তন করেন আর রাজার দ্বারা সেটা বাস্তবায়িত হয় এই ব্যবস্থা টোটোরমল ব্যবস্থা নামে কিন্তু পরিচিত যেটা নতুন সংস্কার করেন ঠিক আছে যে রাজস্ব ব্যবস্থাটাকে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবরের সময়কালে টটরমল টটরমলই মেন ছিল এই রাজস্ব সংস্কারের যে বুদ্ধি তিনি দিতেন এবং সেটা যে কার্যকর কে করতো এই আকবরই করতো এই ব্যবস্থার ফলে জমি জরিপ করে জমিকে এই যে টোটাল মোল যে ব্যবস্থাটা ছিল এর এর মধ্যে কি এর ফলে জমি জরিপ করে জমিগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেন যথা এই ভাগগুলো কি কি পোলস যেটা উর্বর জমি তারপরে পরটি বছরে কিছু সময় চাষের উপযোগী থাকতো না অর্থাৎ কিছু সময় থাকতো চাষ করার জন্য আর কিছু সময় সেটা উপযোগী থাকতো না কিছু কিছু জমি রয়েছে সেই জমিগুলোকে পরোটি বলা হয় তারপরে চাচর অর্থাৎ চা এই যে চারটি যে ভাগ ঠিক আছে এই চারটি ভাগ করে এই টোডরমল তার যে ভূমি রাজস্ব ব্যবস্থায় এবং চারটি ভাগে আলাদা আলাদা ভাবে কর নেওয়া হতো এই চারটি ভাগ থেকে ঠিক আছে তো এটি একটা সংস্কার করেছিল যে আগে এর আগে কি ছিল প্রত্যেক জমিতে সেমভাবে ভাবে কর নেওয়া হতো এর ফলে কি হতো কিছু জমিতে রয়েছে যেখানে উৎপাদন কম হতো কিন্তু ট্যাক্স কিন্তু সেম দিতে হতো এই ব্যবস্থাটাকে টোটোরমল কি করে যেখানে কম উৎপাদন হবে সেখানে কম ট্যাক্স যেখানে বেশি বেশি উৎপাদন সেখানে এই যে ব্যবস্থাটা সেটা কিন্তু টোটোরমল ব্যবস্থা নামে পরিচিত ঠিক আছে সাধারণ কথা এটি বুঝতে পারো আর এই যে জমিটাকে জমিটাকে জমি জরিপ করে জমিকে চার ভাগে ভাগ করে দেয় ঠিক আছে এই টোটোমল ব্যবস্থায় এর ফলে এই ব্যবস্থাটা করতে সুবিধা হয় তো কি করে প্রথমে পোলস পোলস মানে উর্বর যেসব জমি সেটাকে পোলস বলা হতো এবং পরটি পরোটি হচ্ছে কিছু সময়ের জন্য যেগুলো উপযোগী থাকতো না যেসব জমি আর চাচর চাচর হচ্ছে যে জমি তিন তিন চার বছর পতীত থাকতো যে জমি তিন চার বছর ধরে পতীত পড়ে থাকতো সেটা হচ্ছে চাচর ঠিক আছে আর হচ্ছে বাউঞ্জর বাউঞ্জর হচ্ছে যে জমি চাষের অনুপযোগী অর্থাৎ যে যে বাঞ্জার বলতে পারো বাঞ্জার বাউঞ্জর ঠিক ঠিক আছে আছে বলা হয় বাঞ্জার বাঞ্জার হিন্দিতে বলা হয় তো হচ্ছে যে জমি বন্ধা বলতে পারো বা যে জমিতে কোনো চাষ আবাদ হয় না ঠিক সেই জমিগুলো ঠিক আছে যেসব জমিতে ফসল চাষ আবাদের উপযোগী নয় চাষ আবাদই হবে না সেই সব জমিগুলো পাঞ্জার বলা হতো এই চারটি ভাগে ভাগ করে দেয় এই টোটোর মল ব্যবস্থায় তারপরে নেক্সট দেখো মোগল আমলে সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল যে ভিত্তি ছিল সেটা হচ্ছে আকবর প্রবর্তিত মানসবদারী প্রথা ঠিক আছে মোল আমলে যে আকবরের সময়কালে সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি কি ছিল আকবর প্রবর্তিত এই আকবর এই প্রবর্তিত করেছে মানসবদারী প্রথা ঠিক আছে এই প্রথা অনুসারে সাম্রাজ্যের সকল পদস্থ কর্মচারী বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব পালন করতে বাধ্য এখন কি রয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর সেনাবাহিনী কাজ করবে এবং যারা প্রশাসনিক রয়েছে কাজ করবে কিন্তু এই প্রথার মাধ্যমে কি বেসর বেসামরিক যারা কাজ করছে অর্থাৎ যারা প্রশাসনিক কাজ করছে তারা কিন্তু এই যখন দরকার পড়বে ঠিক আছে তারা কিন্তু এই সৈন্য দলে যখন ডাকা হবে তাদেরকে তাদের কিন্তু যেতে হবে ঠিক আছে এই যে প্রথাটা মানসব্দারি প্রথা এর নামে পরিচিত এটা দেখো বেসর বেসর সামরিক যারা কাজকর্মের সময় পদস্থ কর্মচারী সকল পদস্থ কর্মচারী যারা রয়েছে সাম্রাজ্যের আন্ডারে ঠিক আছে তারা বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব যারা রাজার রাজমহলে বসে বসে কাজ করছে ঠিক তখনই হঠাৎ দরকার বললো যে সেনাবাহিনী তাদের যেতে হবে কারণ সেনাবাহিনীতে কোনো লোক কম পড়ে গেছে বা সেনাবাহিনী কোনো কাজের দরকার তাদেরকে যেতে হবে এই যে প্রথাটা সেটা কিন্তু মানসবদায়ী প্রথা ঠিক আছে মানসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা মানসব কথার অর্থ কি পদমর্যাদা মর্যাদা ঠিক আছে পদমর্যাদা পদমর্যাদা যিনি এই পদ মর্যাদার অধিকারী ছিলেন তাকে বলা হতো মানসবদার অর্থাৎ যে এই পদ মর্যাদার অধিকারী তাকে বলা হতো মানসবদার পদমর্যাদা ও দায়িত্ব অনুসারে পদমর্যাদা ও দায়িত্ব অনুসারে মানসবদাররা তেত্রিশটি স্তরে বিভক্ত ছিল তেত্রিশটি স্তরে কিন্তু এই মানসবদাররা বিভক্ত ছিল ঠিক আছে যারা কিনা এই বেসামরিক অর্থাৎ প্রশাসনিক কাজও করত। এবং সামরিক কাজও করত ঠিক আছে তেত্রিশটি স্তরে কিন্তু তারা বিভক্ত ছিল তারা দশ থেকে পাঁচ হাজার পর্যন্ত যে কোনো পরিমাণ সৈন্যের মানসবদার হতে পারতেন ঠিক আছে দশ তারা দশ থেকে পাঁচ হাজার পর্যন্ত যে কোনো পরিমাণ সৈন্যের মানসবদার হতে পারতেন তারপরে রাজ পরিবারের লোকেরা দশ হাজার পর্যন্ত মানসব পেতেন অর্থাৎ রাজপুরে যারা রাজ যারা সদস্য তারা দশ হাজার মানসব পেতেন মানে তারা কর্মচারী পেতেন দশ হাজার জন ঠিক আছে যারা রাজপরিবারের সদস্য উত্তরাধিকার সূত্রে কেউ মানসবদারী পেতেন না অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ধরো তোমার বাবা মানসবদার কিন্তু তোমার তুমি কিন্তু মানসবদার নাও হতে পারো ঠিক আছে সেটা একটা উদাহরণ হিসাবে বলছি তো উত্তরাধিকার সূত্রে কিন্তু মানসবদার পেতে পেতেন না কর্ম জন্য ঠিক আছে যদি কেউ এরকম ব্যক্তি রয়েছে যিনি কিনা কর্মে পারদর্শী ঠিক আছে প্রশাসনিক কর্ম এবং সামরিক কর্মে তাকেই কিন্তু এই মানসব দ্বারে নিযুক্ত করা হতো ঠিক আছে মাধ্যমে অর্জন করতে হতো মানে নিপুণতা যে যে কিনা আহ যার কিনা ভালো শরীর স্বাস্থ্য ভালো নেই তিনি লড়তে পারে না ঠিক তাকে কিন্তু এই মানসবদ্বারে নিয়ে নিয়োগ করা হতো না কারণ মানসবদ্বারে এমন একজন ব্যক্তিকে নিয়োগ করা হতো যিনি কিনা আহ প্রশাসনিক এবং সামরিক বা বেসামরিক প্রশাসন প্রশাসনিক বলতে বেসামরিক আর সামরিক বলতে যারা যুদ্ধ করে তাদের তো দুজন দুটো ক্ষেত্রেই কিন্তু তারা কাজ করতে পারবে এরকমদেরই কিন্তু মানসভদ্বার বলা হতো ঠিক আছে তো এইরকম ব্যক্তিদের বলছে মানসবদার প্রথা আকবর মঙ্গোলীয়র অনুকরণে চালু করেছিল মঙ্গোলীয়রা মঙ্গোলীয় যে জায়গা রয়েছে মঙ্গোলীয়তে সেখানে কিন্তু এই প্রথা চালু ছিল ঠিক আছে তো সেখান থেকে কিন্তু আকবর কী করে নিয়ে আসে এই প্রথার অনুসন্ধান করে বা এই প্রথাটা সেখান থেকে সেটাই উৎস যে মঙ্গোলীয়র অনুকরণে কিন্তু এই প্রথাটা মানসবদ্বারের প্রথাটা নিয়ে আসে আকবরের শাসন যে সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে পনেরোটি মতন ১২টি বারোটি ঠিক আছে অনেকে বারোটি বলে অনেকে পনেরোটি বলে পনেরোটি সুবা বা প্রদেশ ওই একটুকে যেটা বললাম যে তার যে রাজত্বকে কি করে পনেরোটি বা বারোটি এটা এরকম একটা প্রশ্নে আসে কোশ্চেনে আসে না যদিও তোমরা একটু বুঝে রাখো যে এখন যেরকম কি যে আহ রাজ্য ঠিক আছে তো রাজ্যে ভারতবর্ষে বিভক্ত করা হয়েছে তো সেই রকম কি করা হতো তার যে টোটাল যে সাম্রাজ্য সেটাকে করা হতো যে কিছু প্রদেশ প্রদেশে বিভক্ত করা হতো ঠিক আছে রাজ্য রাজ্য ধরে নিতে পারো যে বা প্রদেশ সেম জিনিস যেটাকে সুব্বা বলা হতো বা প্রদেশ ঠিক আছে এই পনেরোটি বা বারোটি প্রদেশে তার সাম্রাজ্যকে বিভক্ত করা হয়েছিল কৃষকরা শস্যের বদলে নগদ খাত না দিতে পারতো অর্থাৎ যদি কেউ মনে করে যে শস্য দিব রাজাকে ট্যাক্স হিসেবে দিতে পারতো এবং যদি কেউ মনে করে যে শস্য না দিয়ে সেই পরিমাণে যে যতটুকু তার ট্যাক্স সেটার পরিমাণে তাকে খাজনা বা টাকা দিব নগদ তখন সেরকম মুদ্রা ছিল অবশ্যই তো সেই রকম দিতে পারতো মলে এই ব্যবস্থাকে দহ দহ দহশালা পদ্ধতি ঠিক আছে টোটোরমলের টোটোরমল এই যে নগদ ব্যবস্থা এবং যে নগদ ব্যবস্থা নগদ ব্যবস্থা অর্থাৎ টাকা দিতে মুদ্রা দিতে হবে অর্থাৎ অথবা কি করতে হবে শস্য দিতে হবে দুটো ব্যবস্থাই ছিল ঠিক আছে তো এই ব্যবস্থাকে কি বলা হয় এই টোটো মলে এই ব্যবস্থাকে কি বলা হয় দহশালা পদ্ধতি বলা হতো ঠিক আছে অর্থাৎ অর্থাৎ দুটির দিকেই দুভাবেই দিতে পারবে তাদের যে ট্যাক্স বা রাজস্ব ঠিক আছে রাজস্ব নির্ধারণের জন্য রাজস্ব জন্য গলা বক্স ও নক্স প্রথার প্রচলন করে ঠিক আছে এই রাজস্ব নির্ধারণের জন্য কি প্রথা তৈরি করে গলা বক্স ও নক্স প্রথার প্রচলন ছিল ঠিক আছে এই দুটো প্রথা ছিল এই রাজস্ব নির্ধারণের জন্য আকবরের শাসনভুক্ত অঞ্চল দুটি প্রধান শাসন শাসনভুক্ত যে অঞ্চল দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল সেটা হচ্ছে একটা ছিল খালিশা যা সম্রা সম্রাটের নিজস্ব অঞ্চল ছিল এই খালিশাটা ঠিক আছে আর আরেকটা ছিল জায়গির ঠিক আছে যেটা সেই এলাকার যে যারা বলতে পারো জমিদার বা মাতব্বর বা সেই এলাকার ছোট ছোট রাজা তাদেরকে যে এই জায়গাটা দিয়ে দেওয়া হতো ঠিক আছে আর হচ্ছে যেটা সম্রাটের নিজস্ব অঞ্চল সম্রাট নিজে সেটা এই অঞ্চলটাকে দেখবে ঠিক আছে একবার ওই অঞ্চলকে এই দুভাগে বিভক্ত করা হতো প্রধান দুভাগ তারপরে নিজ বংশধারা ও মাতা হামিদা বানু বেগম ঠিক আছে এবং কাবুলে অবস্থানকালে সুফি পণ্ডিতদের সংস্পর্শে ও গৃহশিক্ষক শিক্ষক আবদুল এর প্রভাবে এর প্রভাব তারা তার মনে উদার তার বীজ বপন করে ঠিক আছে এই এই এরা ছিলেন কিন্তু এরা ছিলেন এমন ব্যক্তি যার প্রভাবে কিন্তু এই আকবর কিন্তু একটু উদার ছিলেন এদের কারণে ঠিক আছে এখানে এটি বলা হয়েছে থেকে বেশি প্রভাব তার গৃহশিক্ষক শিক্ষক এই গৃহ ফলে কিন্তু তিনি একটু উদার প্রকৃতির হয়েছিলেন আব্দুল লতিফ ছিলেন তার গৃহশিক্ষক ঠিক আছে এই আকবরের রাজপুত মহিষীদের দেখো তাকে তো আকবরকে কি বলা হয় নিরক্ষর বলা হয় কিন্তু তার গৃহশিক্ষক ছিল তাহলে কি বলা হয় দেখো তিনি লিখতে পড়তে পারতেন না ঠিকই কিন্তু গৃহশিক্ষকের আগে আহ বৈধিক যে জ্ঞানটা সেটা কিন্তু তাকে দিতেন আব্দুল লতিফ রাজপুত মহিষীদের প্রভাব এবং শেখ মোবারক শেখ মোবারক তার পুত্র ফৈজি ও আবুল ফজল এর সঙ্গে নিবিড় বন্ধুত্ব তাকে যথেষ্ট প্রভাবিত করে তবে আকবর জিজিয়া কর পনেরোশো চৌষট্টিতে বিলুপ্ত করে দেন জিজিয়া কর ঠিক আছে এই জিজিয়া করটা কি ছিল হিন্দুদের জন্য জিজিয়া কর ছিল তো এই জিজিয়া করটা কি করে তুলে দেয় ঠিক আছে আকবর তো এই তুলে দেয় পনেরোশো কত চৌষট্টিতে আকবর ফতেপুর শেগির শহরটি নির্মাণ করেন আকবর তাহলে কি শহরটি নির্মাণ করেন ফতেপুর সিরকি যে শহরটি সেটা কিন্তু আকবর নির্মাণ করেন দেখো এটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আকবর জিজিয়া যে করটা ছিল ধর্মের জন্য দিতে হতো সেটাকে তুলে দেন পনেরোশো চৌষট্টিতে এবং ফতেপুর সিরকি শহরটি নির্মাণ করেন আকবর রাজধানী আগ্রা থেকে সরিয়ে নিয়ে যেয়ে কী করেন তিনি ফতেপুর সিরকিতে রাজধানী নিয়ে যান ঠিক আছে এই ফতেহপুর সিরকিটি প্রথমে শহরটি তৈরি করেন তারপরে এই রাজধানী আকবর কি করে আগ্রা থেকে তার রাজধানী নিয়ে গিয়ে ফতেপুর সিরকিতে নিয়ে যান তারপরে পরে পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আকবর রাজধানী লাহোরে করেন দেখো প্রথমে আগ্রাতে ছিল আকবরের সময় রাজধানী আগ্রা থেকে কি করে ফতেপুর সিরগিতে নিয়ে যান ফতেপুর সিরিগি থেকে তারপরে পনেরোশো পঁচাশিতে কি করে রাজধানী তার লাহোরে নিয়ে যান পাকিস্তানের লাহোরে নিয়ে যান তার রাজধানী তারপরে ষোলোশো এক খ্রিস্টাব্দে আকবর গুজরাট বিজয়ের স্মৃতিতে অর্থাৎ গুজরাটকে জয় করার জন্য কি করে ফতেপুর সিরকিতে বুলন্দ দরওয়াজা নামে একটি যে দরওয়াজা অর্থাৎ দরজা নির্মাণ করেন সব থেকে বড় যে দরজা সেটা নির্মাণ করেন কোথায় নির্মাণ নির্মাণ করেন করেন কেন কারণ গুজরাটকে আকবর জয় করে ষোলোশো এক খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেপুর সিরকিতে তিনি ইবাদতখানা নামে ইবাদত খানা নির্মাণ করেন এবং ধর্ম ও দর্শনের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনায় জন্য সব রকম ব্যবস্থা করেন ঠিক আছে পনেরোশো পঁচাত্তরে কি করেন ফতেপুর সিকিতে ইবাদত খানা যেখানে কি ধর্ম দর্শন এইসব নিয়ে আলোচনা বা চর্চা হতো ঠিক আছে সর্ব জন্য এটা করে দেওয়া হয় ঠিক আছে যাতে ধর্ম চর্চা এবং দর্শন চর্চা নিয়ে আলোচনা হয় এই ইবাদতখানা ছিল সেটা এটা নির্মাণ করেন কে ফতেপুর সিকিতে আকবর পনেরোশো পঁচাত্তরে আকবর প্রয়াগের নাম এই প্রয়াগ যে ছিল প্রয়াগ জায়গাটা সেটার নাম কি করে এলাহাবাদ ঠিক আছে প্রয়াগ যে জায়গাটার নাম ছিল সেটাকে এলাহাবাদ করে দেন আকবর ঠিক আছে তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা রিসেন্টলি নিউজে রয়েছে প্রয়াগকে এলাহাবাদ এলাহাবাদ থেকে প্রয়াগ এই একটা ব্যাপারটা সেটা কিন্তু নিউজে রয়েছে তাই তোমরা একটু দেখে নিবে এটা কিন্তু কারেন্ট এফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আকবর কিন্তু এই প্রয়াগকে কী করে এলাহাবাদ করেছিল পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি ফতেপুর সিরকির মসজিদের ইমামকে সরিয়ে দিয়ে কী করেন নিজেই উপাসনা পরিচালনা শুরু করে দেন ঠিক আছে মসজিদের যে ইমাম ছিল যিনি কিনা মসজিদ পরিচালনা করতো বা মসজিদের প্রধান ছিল যিনি নামাজ পড়ার যে প্রধান বলতে পারো তাকে সরিয়ে দিয়ে নিজেই এই সেই মসজিদের কি করেন উপাসনা পরিচালনা শুরু করে দেন ঠিক আছে এবং এক মাজাহার বা নির্দেশনামা এই যে এক মাজাহার বা নির্দেশনামা এটা একটি বলতে পারো বিজ্ঞপ্তি বা নির্দেশ বলতে পারো সেটা জারি করেন তিনি আকবর জারি করে বলেন তিনি হলেন ইমাম ই আদিল অর্থাৎ তিনি হলেন ইমাম সবথেকে থেকে বড় ইমাম ইমাম ই আদিল অর্থাৎ ইসলাম ইসলামিক যে আইন ইসলামিক আইনের চূড়ান্ত ব্যাখ্যাার অর্থাৎ ইসলামিক যে আইন রয়েছে সেটা চূড়ান্ত ব্যাখ্যাার এই ইমামই আদিল বা ইসলামিক আইনের চূড়ান্ত ব্যাখ্যাকার যিনি যিনি ইসলাম সম্বন্ধে এই ব্যাখ্যা ভালো করতে পারবেন ঠিক আছে তিনি কিন্তু ইসলাম আইনের ব্যাখ্যাকার এইটা তিনি নিজেকে ঘোষণা করেন এই নির্দেশ মাজাহার যে নির্দেশনামা তার মাধ্যমে এবং সাম্রাজ্যের সর্বপ্রকার জাগতিক ও ধর্মীয় বিষয়ের প্রধান এবং সাম্রাজ্যের যে জাগতিক যে রয়েছে জাগতিক ও ধর্মীয় যেসব রয়েছে তার যে প্রধান তা তিনি নিজেকে নিজে ঘোষণা করে দেন ডক্টর ভিনসেন্ট স্মিথ ঠিক আছে ডক্টর স্মিথ লেগেছে তো ডক্টর ভিনসেন স্মিথ এই ঘোষণাপত্রটিকে অভ্রান্ত নির্দেশনামা ঠিক আছে অভ্রান্ত নির্দেশনামা বলে অভিহিত করেছেন ঠিক আছে কোন নির্দেশনামা এই মাজাহার নির্দেশনামা বা নির্দেশনামা বা মাদাহার নির্দেশনা যেটি করোনা কেন তো অভ্রান্ত বলেছেন কে ডক্টর ভিনসেন্ট স্মিথ কেন কারণ এটা একটা কি রকম ধরনের ইমামকে সরিয়ে দিয়ে তুই তিনি নিজেই ইমাম ই আদিল বা ইসলামের চূড়ান্ত আইনের ব্যাখ্যাকার হয়ে যান ঠিক আছে তো তারপরে দেখো পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ধর্মচিন্তার বিবর্তনে তিনি শেষ স্তরে উপনীত হয়ে দিন ই ইলাহি দিন ই ইলাহি নামে এক নতুন নতুন এক ধর্মের প্রবর্তন করেন তো এই দিনে ইলাহি যে মানে নতুন ধর্মটা সেটা প্রবর্তন ইহি আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মানে তার একটা নতুন যে ধর্মচিন্তা সেখানে যুক্ত করেন দিন ই ইলাহিতে ঠিক আছে একই এক ঈশ্বরবাদীর যে ধর্ম সেটা কিন্তু তিনি দিন ই ইলাহি নামে তিনি কিন্তু সেটা প্রচার করেন ঠিক আছে তবে নেক্সট আঠারো জন বিশিষ্ট মুসলিম একজন বিশিষ্ট হিন্দু বীরবল এই ধর্ম এই দিনে ইলাই যে ধর্মটা রয়েছে সেটা গ্রহণ করেন তো আঠারো জন বিশিষ্ট মুসলিম অর্থাৎ আঠারো জন মুসলিম একজন একজন হিন্দু এই একজন হিন্দুকে ছিল পীরবল এবং আঠারো জন বিশিষ্ট মুসলিম এই উনিশজন মিলে কিন্তু এই দিন ইলাহি যে ধর্মটা সেটা কিন্তু আকবর প্রবর্তন করেন এক ঈশ্বরবাদী যে ধর্মটা কত পনেরোশো বিরাশিতে আকবর প্রবর্তন করেন এই ধর্মটা ঠিক আছে আকবর নিজে এই ধর্মটাকে প্রবর্তন করেন এই ধর্ম ধর্মকে গ্রহণ করেন তাহলে তার ধর্ম জন মিলে ধর্ম গ্রহণ করেন এই ধর্ম গ্রহণ করেন এবং আকবরের মৃত্যুর পরের সঙ্গে সঙ্গে এই ধর্ম আস্তে আস্তে উঠে যায় ঠিক আছে দিন ইলাহি যে ধর্মটা সেটা আস্তে আস্তে উঠে যায় তারপরে দেখো বীরবলের প্রকৃত নাম কি ছিল মহেশ দাস খুব গুরুত্বপূর্ণ তার সবাই যে বীরবল ছিল ঠিক ঠিক আছে আছে তো বীরবলের আসল নাম কি মহেশ দাস তবে তার আদর্শ ছিল সুল ই কুল তার আদর্শ কি ছিল সুল ই কুল বা সকল ধর্মের সার সমন্বয় ঠিক আছে সকল ধর্মের সার সমন্বয় করে একটি জাতীয় ধর্ম গড়ে তোলা তার যে আদর্শ অর্থাৎ আকবরের আদর্শ ছিল যত রকমের ধর্ম রয়েছে সব ধর্মকে সমন্বয় করে একটি 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 মাত্র ধর্ম গ্রহণ করা বা একটি জাতীয় ধর্ম গ্রহণ করা সেটাই ছিল তার আদর্শ সুল সেই যে ব্যবস্থাটা করতে চেয়েছিল তিনি আকবর শিখ গুরু রাম সিংকে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিল ঠিক আছে তো এই রাম সিংকে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেন কে এই আহ রাম সিং জমিদান করেন অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য আকবর কাকে জমিদান করেন রাম সিং স্বর্ণ মন্দিরের জন্য ঠিক আছে নেক্সট রয়েছে আকবরের রাজসভা আকবর নামা ও আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে ঐতিহাসিক আবুল ফজল ও তবকত ই আকবরী তো আকবর নামা যে আকবর নামা কে রচনা করেন আবুল ফজল আইনি আকবরী বা আইনি বা কে রচনা করেন এই দুটোকে আইনি ও ফজল আকবরই যে রয়েছে সেটা কে রচনা করেন তবকত ই আকবরী রচনা করেন নিজাম উদ্দিন ঠিক আছে এই দুটো গ্রন্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটে গ্রন্থ রয়েছে এখানে ঠিক আছে তিনটে গ্রন্থ কি কি দেখো প্রথমে রয়েছে আকবর নামা তারপরে রয়েছে আইনি আকবরী এই দুটো গ্রন্থে আইনি আকবরী ও আকবরনামা আইনি আকবরনামা ও আইনি আকবরী এই দুটো গ্রন্থ কিন্তু রচনা করেন আবুল ফজল এবং তবকত ই আকবরী এই গ্রন্থটা রচনা করেন নিজাম উদ্দিন তারপরে মুক্তা খাপ মুক্তা খাপ উল তারিখ মুক্তা খাব মুক্তা খাপ উল তারিখ গ্রন্থের রচয়িতাকে দেখে বদাউন বদা উনি বদা উনি ছিলেন এই মুক্তাউল তারিক গ্রন্থের রচয়িতা বদা উনি কবি ও তারপরে হাস্যরসিক বীরবল যার নাম কি ছিল মহেশ দাস ঠিক আছে বীরবল আসল নাম তো ইনি হাস্যরসিক ছিলেন এই আকবরের দরবারে তারপরে সঙ্গীতজ্ঞ তান সেন এবং হাদুর তারপর চিত্রকর কে ছিল সৈয়দ আলী সৈয়দ আলী ছিলেন চিত্রকর আর আব্দুস সামাদ ছিল হস্তশিল্পী এই চিত্র চিত্রকর কে ছিল এই আব সৈয়দ আলী ও আব্দুস সামাদ আর হস্তশিল্পী যে হাতে যেসব আর্ট বা চিত্র যে হাতে করতে হতো ঠিক আছে হস্তশিল্পী বলতে এখানে কিন্তু চিত্রশিল্পী নয় চিত্রকার যে যে ছবি ছবি আঁকে শুধু আর হস্তশিল্পী বলতে যে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র তৈরি করে হাত দিয়ে সেই হস্তশিল্পী হস্তশিল্পী কে ছিল মোহাম্মদ হোসেন ও আব্দুর রহিম এরা এরা কিন্তু এই আকবরের আশ ছিল তো কে কে ছিল একটু তোমরা একটু ভালো করে এটা দেখে নিবে ঠিক আছে তো হাস্যকর কে ছিল বীরবল সঙ্গীতজ্ঞ তান সেন এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর বিবুল আসার নাম দাস ঠিক আছে আর আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেন আবুল ফজল বিভিন্ন এক্সামে মনে করেন একশো বার এসেছে কোশ্চেনটা আইনি আকবরী বা আকবরনামা কে রচনা করেন আবুল ফজল তারপরে তবক তবকত ই আকবরী তবকত ই আকবরী কে রচনা করেন নিজাম উদ্দিন তারপরে মন্তাকাব উল তারিক মু উল তারিক এই গ্রন্থের রচয়িতা বাদাউনি ঠিক আছে বাদাউনি আর কবি ফইজি ও জাউল উর্ফি এই দুজন ছিলেন ঠিক আছে কবি ছিলেন ফৈজি আর ফাউদ্দিন উর্ফি এই এবং এই দুজন ছিলেন কবি হাসরসিক বীরবল সঙ্গীতজ্ঞ তান সেন তারপরে সঙ্গীতজ্ঞ তান সেন ও বাজ বাহাদুর ঠিক আছে বাজ বাহাদুর বজ বাহাদুর চিত্রকর অর্থাৎ যে চিত্র বা যে আর্টিস্ট ছিলেন কে ছিলেন সৈয়দ আলী ও আব্দুস সামাদ হস্তশিল্পী যে ছিল মোহাম্মদ হুসেন ও আব্দুর রহিম সব জ্ঞানী ব্যক্তিরা নবরত্ন এই যে নয়জন ব্যক্তি রয়েছে ঠিক আছে আকবরের সবাই এদের একসঙ্গে কি বলা হতো নবরত্ন নরত্ন নবরত্ন বা নরতন নতন বা নবরত্ন এই এই দুটো নামে কিন্তু তাদের পরিচিত ছিল এই নজনকে ঠিক আছে রামচরিত মানুষ রচয়িত রচয়িত বিখ্যাত হিন্দি কবি অর্থাৎ রামচরিত মানুষ যে রচনা করেন কে ছিলেন তুলসী দাস একটা হিন্দি কবি তিনি ঠিক আছে রামচরিত মানুষ রচনা করেন তুলসী দাস হিন্দি গীতিকাব্য সুর সাগরের স্রষ্টা ভক্ত কবি সুরদাস ই এই যুগে খ্যাতি লাভ করেন ঠিক আছে হিন্দি যে কাব্য গীতি ছিলেন সুর সাগর সুর সাগরের খুব সুনামধন্য ছিল রামচরিত মানুষ যে রচনা করেন তুলসী দাস এরাও কিন্তু সুনামধন্য ছিল কিন্তু নবরত্ন কিন্তু এরা এই এই কয়জন ঠিক আছে এই কজন ছিল নবরত্ন তারপরে নেক্সট দেখো আবুল ফজল মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেন ঠিক আছে আবুল ফজল কি করেন মহাভারত যে রয়েছে সেটা কিন্তু ফার্সি ভাষায় রচনা করেন আবুল ফজল ঠিক আছে রচনা করেন বা অনুবাদ করেন এটা রচনা হবে না অনুবাদ হবে আবুল ফজল কি করেন মহাভারত যে কাব্যটা রয়েছে সেটা কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করেন করে রাজম নমহ নামে একটি গ্রন্থ প্রকাশ করেন রাজম নমহ নামে একটি গ্রন্থ তিনি প্রকাশ করেন কে এই আবুল ফজল তারপরে আবুল আবুল ফজল কি করেন ভাস্কর ভাস্কর্যের গণিতের উপর লিখিত গ্রন্থ লীলাবতী ও ফার্সি অর্থাৎ ভাস্কর্য যে গণিতের উপর লিখিত যে গ্রন্থ লীলাবতী সেটাকে কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করেন সেটাকেও লীলাবতীকেও ঠিক আছে গণিতের উপর লেখা লীলাবতী তারপরে আলু আবুল ফজল কি করেন পরবর্তীকালে রাজকুমার সেলিম বা জাহাঙ্গীরের নির্দেশে খুন হন ঠিক আছে তো এই আবুল ফজল পাওয়া গেলে কি হন রাজকুমার সেলিম বা জাহাঙ্গীর জাহাঙ্গীরের সেলিম বা জাহাঙ্গীরের যে নির্দেশ তার অনুসারে কিন্তু আবুল ফজলকে মৃত্যু মৃত্যু হতে হয় আবুল আবুল ফজলকে এই জাহাঙ্গীরের নির্দেশে কিন্তু খুন হতে হয় ফতেপুর সিরকি ও সেলিম চিস্তির সমাধি দেওয়ান ই আম দেওয়ান ই খাস বুলন দরওয়াজা মোগল শিল্পের উল্লেখযোগ্য উদাহরণ ঠিক আছে মোগল শিল্পের যে উল্লেখযোগ্য উদাহরণ সেটা হচ্ছে ফতপুর সিরগি ঠিক আছে সেলিম চিস্তির সমাধি তারপরে দেওয়ানি আম দেওয়ানি খাস তারপরে বুলন্দরবাজা যেটা কিনা ফতেপুর রয়েছে তারপরে মোগল শিল্পের এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সময়কালে উল্লেখযোগ্য উদাহরণ ঠিক আছে তারপরে আকবর আগ্রা ফোর্টে নির্মাণ করেছিল ঠিক আছে নির্মাণ শুরু করেছিল আগ্রা ফোটের নির্মাণ কে শুরু করেছিল আকবর আকবর কিন্তু এই আগ্রা ফোর্টের নির্মাণ শুরু করেছিল চিত্রশিল্পের প্রসারের জন্য তিনি আব্দুস সামাদ এই চিত্রশিল্পর প্রসারের জন্য কিন্তু আকবর কাকে নিয়ে আসে এই আব্দুস সামাদকে সামাদের নেতৃত্বে একটি স্বতন্ত্র বিভাগ স্থাপন করে দেন ঠিক আছে এই আব্দুস সামাদের সামাদের জন্য চিত্রশিল্পী যিনি তার জন্য একটি আলাদা বিভাগ করে তৈরি করে দেন চিত্রশিল্পীর যাতে বিকাশ হয় বা চিত্রশিল্পী যাতে অগ্রগতি হয় হিন্দু শিল্পীদের মধ্যে বিখ্যাত কে কে ছিলেন আকবরের সময় তারা জগন্নাথ যশবন্ত এরা ছিলেন হিন্দু শিল্পী ঠিক আছে তারাচাঁদ জগন্নাথ এবং যশবন্ত এই আকবরের সময়কালে তারপরে গোয়ালিয়র গোয়ালিয়রের যে মিয়া তানসেন ছিলেন তার দরবারে সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ অর্থাৎ আকবরের সময়কালে গোয়ালিয়রের যে মিয়া অর্থাৎ গোয়ালিয়ার যে থেকে বড় যে সঙ্গীতজ্ঞ কে ছিলেন তান সেন তার দরবারে অর্থাৎ আকবরের দরবারে তানসেনের বাবা কে ছিল মুকুন্দ মিশ্র তানসেনের বাবা কে ছিল মুকুন্দ মিশ্র মুকুন্দ পাড়ে তানসেনের নাম রেখেছিল মুকুন্দ পাড়ে তানসেনের নাম রেখেছিল তার রামতনু মিশ্র মতান্তরে রামতনু পাড়ে ঠিক আছে তো তানসেনের নাম কে ছিল কে রেখেছিল রামতনু মিশ্র ঠিক আছে আর মুকুন্দ মিশ্র হলো তানসেনের বাবার নাম তারপরে বৌজু বৌরা বৌজু বাউড়া বাবা রামদাস সুরদাস এগুলো এ এরা ছিলেন কি সুরদাস বাবা রামদাস তারপরে বৌজু বাউড়া এরা ছিলেন সেই যুগে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সবথেকে বিশিষ্ট কিন্তু ওই তানসেন ঠিক আছে মুকুন্দ মিস্ত্রির কিন্তু পুত্র আর তারপরে এরাও কিন্তু ছিল সেই যুগের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ রাজস্ব মন্ত্রী টোডরমল ভাগবত পুরাণ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন অর্থাৎ টোডরমল যিনি কিনা রাজস্ব বিষয়ে কিন্তু আকবরের বিভিন্নভাবে সংস্কার করেছে এই রাজস্ব ক্ষেত্রে ঠিক আছে জমি নিয়ে তিনি কিন্তু জমি জরিপের ক্ষেত্রে চারটি ভাগে বিভক্ত করেছে জমিকে তো টোডরমলে বিভিন্ন রয়েছে কর্মকাণ্ড এই আকবরের সময় তো আকবর এই টোডরমল কি করেন ভগবত যে পুরাণটা রয়েছে সেটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেন ঠিক আছে টোডরমল রাজস্ব মন্ত্রী ছিলেন আকবরের টোডরমল আকবর রাজা টোডরমলকে আকবর রাজা টোডরমলকে দিওয়ান ই আশরাফ উপাধি দিয়েছিলেন আকবর রাজা কি টোডরমলকে কি উপাধি দিয়েছিলেন দিওয়ান ই আশরাফ উপাধি দিয়েছিলেন ঠিক আছে তারপরে আকবর আর এক সভাসদ ও বৈরম খার পুত্র রহিম খার খানন বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি ফার্সি ভাষায় অনুবাদ করেন বাবর নামা নামে গ্রন্থ রচনা করেন ঠিক আছে ঐতিহাসিক বদাউনি লিখেছেন কোন গ্রন্থটি মন্তাকাপ উল তোয়ারিক মন্তাকাব উল তোয়ারিক এই গ্রন্থটি কে লিখেছেন বদাউনি ঠিক আছে ঐতিহাসিকবিদ তারপরে আকবর ঝাড়ো খা ই দর্শন ঝাড়ো খায় এই দর্শনের একটি প্রথা এই প্রথা অনুযায়ী সকালবেলা কি করতো তিনি প্রতিদিন সকালে তার যে পূর্ব দিকে তার যে পূর্ব দিকে যে বারান্দা রয়েছে তার ঘরের তো সেখানে এসে সকলকে দর্শন দিত ঠিক আছে অর্থাৎ তার যে সেই সেই সময় যারা যারা পূজা ছিল বা সেনাপতি ছিল যারা এখানে তারা থাকতো তার সামনে ঠিক আছে সে এই তার ঘরের পাশে যে পূর্ব দিকে বারান্দা ছিল সেখানে উপরে দাঁড়িয়ে সকলকে দর্শন দিত প্রথাটা যে প্রত্যেক দিন করতো এই প্রথাটার নাম ছিল কি ঝড় খা ই দর্শন ঠিক আছে ই দর্শন ছিল এই প্রথাটার নাম ইংরেজ পরিব্রাজক অর্থাৎ ইংরেজ পর্যটক রেল অফ ফিচ এসেছিলেন আকবরের আমলে তো আকবরের আমলে ইংরেজ পরিব্রাজক বা পর্যটক কে এসেছিলেন রেল ফিচ রেল অফ ফিচ নামে একজন ব্যক্তি এসেছিলেন যিনি কি না পর্যটক আকবরের আমলে এসেছিলেন ঠিক আছে রেল অফ চিপ তো এই রইল আকবর সম্পর্কে যাবতীয় আর নেক্সট দিন এরপরে যে ভিডিওটা থাকবে ঠিক আছে নেক্সট যে ভিডিওটা সেটা হচ্ছে জাহাঙ্গীর নিয়ে ছায়ের ঠিক আছে জাহাঙ্গীর নিয়ে ঠিক আছে এরপরে ভিডিওটা থাকবে তোমরা এই এই ভিডিওর পরেই পেয়ে যাবে তো দেখার জন্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দিও আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্টে লিখবে তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে কোনো রকম কোয়ারিস থাকে যে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই লিখবে ধন্যবাদ